এবারে পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন কিছু লোক বাসস্থানের উপরে ইনভেস্ট করে কারণ তারা ব্যাঙ্কে টাকা রাখতে চায় না কিন্তু তারা বলে যে বাসস্থানের ক্ষেত্রে জাকাত দিতে হবে শুধুমাত্র এর ভাড়ার উপরে বাসস্থানের আসল মূল্যের উপর দিতে হবে না এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি মতামত দেবেন এ ব্যাপারে যদি বেশিরভাগ বিশেষজ্ঞের কথা বলেন তারা যেটা বলে থাকেন যে জমিটা যদি বিক্রি করা বা কেনা হয় লাভের উদ্দেশ্যে এ ব্যাপারে সব বিশেষজ্ঞই এক বাক্যে বলেন এটার উপরে জাকাত দিতে হবে আগের প্রশ্নের উত্তরেও বলেছি যখনই এক বছর পূর্ণ হয়ে যাবে আপনি যে জমিটা কিনেছেন সেটার জাকাত দিতে হবে তবে যদি জমি থাকে আর সেটা ভাড়া দেন একটা বাড়ি কিনলেন তারপর সেটা ভাড়া দিলেন বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে বাড়ির মূল্যের উপর জাকাত ধরা যাবে না জাকাত দেবেন যে ভাড়াটা পাচ্ছেন তার উপরে আপনি ভাড়া পেলেন সেই টাকা যদি আপনার কাছে এক বছর সঞ্চিত থাকে আর যদি নিসাব লেভেলের উপরে হয় তাহলে জাকাত দেবেন ভাড়ার উপরে সেই বাড়ি ফ্ল্যাট বা জমির দামের উপরে না কিন্তু এখনকার দিনে বেশিরভাগ লোক ইনভেস্টমেন্টের জন্য জমি কেনে তারপর সেটা ভাড়া দেয় তাহলে সমস্যাটা হচ্ছে যে লোকে জমি কিনে তারপর সেটা ভাড়া দিচ্ছে তবে যদি মনে করে চার পাঁচ বছর পরে জমির দাম বেড়ে গেলে সেটা বিক্রি করে দিতে পারবে এখন জমিটা খালি ফেলে রাখবে না সেজন্য তারা ভাড়া দেয় অন্য লোকের কাছে যার ফ্ল্যাটের প্রয়োজন আছে এখন তাকে জাকাত দিতে হবে কি হবে না এটা নিয়ে কিছু মতভেদ আছে বিশেষজ্ঞগণের মতভেদ কিছু বিশেষজ্ঞ বলেন ঠিক আছে ভাড়ার উপরে জাকাত দেবেন যদি এক বছরের বেশি আর নিসাব লেভেলের উপরে থাকে যখন বিক্রি করবেন তখন জমির দামের উপর আপনি আড়াই পার্সেন্ট হারে জাকাত দিয়ে দেবেন তবে কিছু বিশেষজ্ঞ আছেন যারা এ কথা বলেন না এমতের সাথে একমত না তারা বলেন যে আপনি যদি জমি কেনেন আর সেটা কাউকে ভাড়াও দেন সেই জমিটার মূল্য বাজারে জমিটার অথবা ফ্ল্যাটের মূল্যের উপরে প্রতি বছর জাকাত দেবেন ইবনে আকিলের মতো বিশেষজ্ঞগণ এ কথা বলেছেন ইবনুল আরাবি ইবনে আকিল হলেন হাম বলি ইবনুল আরাবি তিনি আবার মালিকি শেখ আবু জহরা ইনি হানাফি আব্দুর রহমান আল হাসান শেখ আব্দুল ওয়াফ খালাফ তিনি বর্তমানের একজন বিখ্যাত আলেম শেখ ইউসুফ আল কাদাভি এরকম আরও অনেক বিশেষজ্ঞ বলেছেন যদি কোন লোক অনেকগুলো ফ্ল্যাট কিনে সেগুলো ভাড়া দেয় তাহলে তাকে সেই ফ্ল্যাটের দামের উপরও জাকাত পরিশোধ করতে হবে কিন্তু একজন গরিব লোক তার কোনো উপার্জন নেই কোনো ব্যবসা নেই আছে মাত্র একটা বাড়ি যেখানে সে থাকে আরেকটা বাড়ি থেকে ভাড়া পায় এখানে সবাই যে সে ভাড়ার উপরে জাকাত দেবে যদি সঞ্চয় নিসাব লেভেলের উপরে থাকে তবে অনেক ধনী লোক আছে যাদের অনেক ফ্ল্যাট তারা এই ফ্ল্যাটগুলো কিনে সেগুলো ভাড়া দিয়েছে এরকম প্রচুর সম্পদ আছে তারা যদি বেশিরভাগ বিশেষজ্ঞগণের সাথে একমত হন যে জাকাত দিতে হবে শুধু ভাড়ার উপরে ধরুন একজন লোকের একশোটা ফ্ল্যাট আর তারপর দাম পড়েছে হয়তো হাজার হাজার ডলার আর যে ভাড়া পায় সেটা দিয়ে তার ব্যক্তি ব্যক্তিগত চাহিদাগুলো মিটে যায় আর এক বছর ঘোরার আগে ভাড়া পাওয়ার আগেই সে আরেকটা ফ্ল্যাট কিনল তাহলে যদি তার স্বর্ণের গহনাগাটি না থাকে তখন তার জাকাতি দেওয়া লাগবে না ধরেন একশোটা ফ্ল্যাট আস্তে আস্তে হলো একশো দশ একশো বিশ একশো তিরিশ হয়তো বা সে বোম্বের সবচেয়ে ধনী মানুষদের একজন হয়ে গেল বা অন্য শহরে তার কাছে হয়তো শহরের অর্ধেক সম্পত্তি আছে অর্ধেক সম্পদ তার এখন যদি বলেন প্রতি বছর জাকাত দিতে হবে না সে হয়তো একজন কোটিপতি শহরের অর্ধেক হয়তো তারই অথবা চার ভাগি তিন ভাগই সে ভাড়া পাচ্ছে যখন ভাড়ার টাকা পাচ্ছে এক বছর পূর্ণ হওয়ার আগেই সে টাকা দিয়ে তার চাহিদা মেটা জমি কিনে এখানে সে জমির উপর জাকাত দিচ্ছে না ভাড়ার উপর দিচ্ছে তাহলে সেই লোক দিন দিন আরও বেশি ধনী হয়ে যাচ্ছে জমির দামের উপরে এক টাকাও দেবে না জাকাত সেজন্য আমি কম সংখ্যক বিশেষজ্ঞগণের সাথে একমত যেমন ইবনুল আরাবি ইবনে আকিল শেখ আবু জহরা শেখ ইউসুফ কারদাভি এই বিশেষজ্ঞগণ বলেছেন যদি কারো মালিকানা এরকম অনেক জমি থাকে আর তারা সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দেয় তাহলে তাকে সেই জমির বর্তমান মূল্যের উপরেও জাকাত দিতে হবে বাজারে সে জমিটার অথবা সে বাড়িটার বর্তমান যে দাম তার আড়াই পার্সেন্ট প্রতি হিজড়ি সালে জাকাত হিসেবে দিয়ে দিতে হবে আমি এই বিশেষজ্ঞগণের সাথে একমত আর যদি নাও হয় যদি জাকাত হিসেবে টাকা বেশি দিয়ে ফেলেন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না অবশ্যই সেজন্য আপনি পুরস্কার পাবেন যদি সাদকা দেন সেজন্য সব পাবেন তাই যখনই মনে সন্দেহ আসবে দূর করার চেষ্টা করবেন সেই দিকে যাওয়ার চেষ্টা করবেন যেখানে সব বেশি পাওয়া যায় কারণ জাকাতের পরিমাণটা কম কিন্তু যদি বেশি দিয়ে দেন আল্লাহ খুশি হবেন লজিক্যাল বলে মনে হচ্ছে